আজকে একটা বাংলাদেশের বিয়ে দিতে হবে, বাংলাদেশ থেকে যারা দেখেন বলেন যে ইন্ডিয়ার মানুষরা নাকি অতিথি পরায়ণ না। আসসালামু আলাইকুম। ভালো আছেন? তোমরা কি মানে খাটের উপরে খাও? গোড়াচাঁদ বাংলাদেশে যাবে এই গ্রামের সবাই জানে, পুরো একদম গ্রামের ভিতরে আমরা। এই হচ্ছে আমাদের পাত্র গোড়াচাঁদ, ওকে একটা বাংলাদেশের বিয়ে দিতে হবে। ওকে আমি ভিসাও করিয়ে দিয়েছি, এবারে ইমিগ্রেশনে অলরেডি 16 লাখ টাকা খরচা করেছে। যাক ভালো, হচ্ছে মাটির ঘরের ভিতরে দেখুন। এটা কি ডায়মন্ড? ও বারাইপুর। হাই ফ্রেন্ডস, আজকে আমার গন্তব্য ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার আপনাদের ঘুরিয়ে দেখাবো, চলুন। 12:52 বাজে, দেখি ডায়মন্ড হারবার ট্রেন কখন আছে। চলুন এই ট্রেনটা আমরা উঠবো, একদম ডাইরেক্ট ডায়মন্ড হারবারে গিয়ে নামবো। ফাইনালি আমরা ট্রেনটা পেয়ে গেলাম, যদিও বা হচ্ছে কি এখন দুপুরবেলার সময়, সেই জন্য স্টেশনগুলো ফাঁকা ফাঁকা, খুব একটা মানুষজন নেই। তো আমরা ফাইনালি ডায়মন্ড হারবার চলে এসেছি। ডায়মন্ড হারবার দেখুন, এই ডায়মন্ড হারবারে কিন্তু প্রচুর মুসলিম সম্প্রদায়ের মানুষজন থাকে। তো আমি এখন যার বাড়িতে যাচ্ছি সেও কিন্তু আমার একজন মুসলিম সম্প্রদায়ের, সে আমার ফ্রেন্ড, তার বাড়িতে যাবো। চলুন ফ্রন্ট সাইডে চলে এসেছি আমরা এখন ডায়মন্ড হারবার স্টেশনে, দেখুন। এই তুমি লুঙ্গি পরে চলে এসেছো, দেখা হলো সাথে, ও আমার ফ্রেন্ড, কেমন আছো? লুঙ্গি পরে চলে এসছো, এখান থেকে যাবো নাকি? চলো। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে আসলাম বাইরে, এইবার এটা তো গঙ্গাসাগর যাওয়ার বাস, জয়নগরের মোয়া। বাংলাদেশ থেকে যারা দেখছেন, বাংলাদেশ থেকে একটা নতুন জাহাজ মানে শিপ আমাদের কলকাতায় আছে, সেটা কিন্তু এই ডায়মন্ড হারবার নদী থেকেই আমাদের কলকাতা প্রবেশ করে, এই নদী থেকেই। আমি দেখাচ্ছি আপনাদেরকে, চলুন। আমার পাশে যে নদীটা, এই হচ্ছে কি আমাদের সেই ডায়মন্ড হারবার নদী, এটাকে হুগলি নদী বলে। আর এই নদীর বিশাল বড় একটা হিস্ট্রি আছে, আমাদের ভারতবর্ষে যখন প্রথম ইংরেজরা এসেছিল তারা কিন্তু প্রথমেই আসে এই কলকাতাতে। আর কলকাতাতে তারা যখন আসে, কলকাতাতে যখন তারা আসে, তারা কিন্তু এই ডায়মন্ড হারবার নদী ধরেই আসে। বাসে বসেছি ভাই, যাচ্ছি তো যাচ্ছি, আর কতক্ষণ সময় লাগবে জানি না। আমরা এখন অলমোস্ট কচুবেরিয়ার কাছাকাছি চলে এসেছি, যে জায়গাটা নামবো সেটা হচ্ছে কচুবেরিয়া। 15 টাকা করে টিকিট, প্রায় আধা ঘন্টার বেশি সফর করতে হলো আমাদেরকে, এ হচ্ছে কচুবেরিয়া। বাহ, কচুবেরিয়াতে নামতেই দেখি একটা বিশাল বড় একটা মায়ের মন্দির, খুব সুন্দর। এখান থেকে কতক্ষণ লাগবে? 7 মিনিট। তোমার নাম কি বলো? নাম গোড়াচাঁদ মোল্লা। তোমার নাম কি বলে না তো? আমার নাম ইয়ানুর পুরকাইত। ইয়ানুর পুরকাইত, পুরো গ্রাম অঞ্চল না? বা এটা কি স্কুল? এটা হোস্টেল, ওটা স্কুল। এটা হোস্টেল, ওটা স্কুল। এটা কি স্কুল? এটা প্রাইমারি স্কুল আছে। প্রাইমারি না, হাই স্কুল। হাই স্কুল আছে, প্রাইমারি। আচ্ছা, এরা সব হাই স্কুলের স্টুডেন্ট? না, প্রাইমারি এগুলো। হাতে থালা নিয়ে স্কুলে গেছিলে? স্কুলে ওই যে মিড ডে মিল দেয়, সেই মিড ডে মিলের জন্য হাতে থালা নিয়ে তারা গেছিলো, খাওয়া দাওয়া করে তারপরে আসবে আর কি। অ্যাকচুয়ালি আমি বাংলাদেশে গিয়ে বলেছিলাম আপনাদেরকে, বাংলাদেশ হচ্ছে আমার ভালো লাগে এইসব গ্রামগঞ্জের জন্য। তো আমাদের এখানেও কিন্তু এরকম গ্রামগঞ্জ আছে, এখানে ধান চাষ করা হয়, এগুলো বর্ষার সময় পুরো ডুবে থাকে। যে ধানের সেই খুদ বলে না, খুদ না কি বলে, এগুলো নাড়া নাড়া বলে, এই এখানকার অঞ্চলের ভাষায় বলে নাড়া। এখানে খেলা দেখতে পাচ্ছি অনেক মাটির ঘর বাড়ি আছে না, পুরো একদম গ্রামের ভিতরে আমরা।
দেখে তোমার মা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এটা হচ্ছে সেই গোড়াচাঁদের বাড়ি। তো এইখানটা এখন একটুখানি রেস্ট নিই, তারপরে আপনাদেরকে এই পাড়াটা আর এখানকার সম্পর্কে একটু ঘুরিয়ে দেখাবো। মাটির, ও এটা মাটির দোতলা ঘর, তাই না? এটা হচ্ছে গোড়াচাঁদের মাটির দোতলা ঘর, দেখুন কত সুন্দর। তো চলুন আমরা একটু বসি গোড়াচাঁদের বাড়ির ভিতরে। দেখুন মাটির ঘর বাড়ি কত সুন্দর, মাটির ঘর। এই দেখুন এখানে জানলা, এই যে দেখুন, এই দেখুন আপনারা কত রকম আয়োজন করেছে তারা, বাপরে বাপ। বাংলাদেশ থেকে যারা দেখেন বলেন যে ইন্ডিয়ান মানুষেরা নাকি অতিথি পরায়ণ না। দেখুন তারা আইটেম সাজিয়েছে, দেখুন থালায়। ফাইনালি আমরা এখন খেতে বসেছি, আইটেমের শেষ নেই, কত রকম আইটেম দেখুন এখানটায়। মাছ, ডিম, আলু ভাজা, এটা হচ্ছে কি একটা আলু ভাজা বাদাম দিয়ে, এটা আবার চিকেন 65 নাকি এটা বললে, চিকেন 65 তাই না? আর হচ্ছে বেগুন ভাজা, আর এই হচ্ছে গিয়ে মাছ, আবার এটা ডাল, ডাল ভুনা, ডাল ভুনা, আবার বাংলাদেশের আবার ডাল চচ্চড়ি, আবার এখানে চিংড়ি মাছ। যারা বলেন যে ইন্ডিয়ানরা নাকি অতিথি পরায়ণ জানে না, তো তারা তাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু একটা মুসলিম বাড়িতে আমি এসেছি, আমার বন্ধু তার বাড়িতে এসে আমি এগুলো আসতাম। আমি কিন্তু তাকে যে খুব ভালো করে চিনি তাও না, আমি আপনাদের বলেছি সে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু, তো সে আমাকে এতটা আয়োজন তারা দিল। তার মানে বুঝতে পারছেন যে ভারতীয়রা কেমন। সত্যি কথা বলতে আমি এখন পর্যন্ত যে কটা বাড়িতে খেয়েছি না, ইসলাম বাড়িতে, এইগুলো কিন্তু প্রত্যেকটা বাড়িতে থাকে। এটা কী বলে, এটা সিলিঞ্চি, সিলিঞ্চি। যাই হোক শুরু করি আমরা খাবার। এই দেখুন এখানে কত খাবারের আইটেম, এবার এটা এখানে রাখি আপাতত নাকি? হ্যাঁ ঘেয়ে রাখি। আচ্ছা আচ্ছা, তো তোমরা কি মানে খাটের উপরে খাও? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক চলুন শুরু করা যাক। আমি বলতাম এটা কি বিয়েবাড়ির খাবার, মাছ মাংস মানে কী বাদ দেয়নিও, মাছ মাংস সব কিছুই রেখেছে এখানটায়, যেন মনে হচ্ছে একটা বিয়েবাড়ির খাবার খাচ্ছি আমি। আর ও বলছিলো তোমার যে নামটা কি ভুলে গেলাম, ইয়ানুর, ইয়ানুর, ইয়ানুর কি বলছিলে? এই গ্রামে সবাই জানে যে ও হচ্ছে বাংলাদেশ যাবে, গোড়াচাঁদ বাংলাদেশে যাবে, এই গ্রামে সবাই জানে, মানে ওর বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আর কি এরকম। যাই হোক চলুন খাওয়া যাক। আমি তো খাওয়া দাওয়া করে বেরোলাম, এবার দেখি একটু বাইরের দিকে যাই, ঠান্ডা লাগছিলো গায়ে, আবার সোয়েটারটা দিয়ে দিয়েছি। গোড়াচাঁদ মাথার টুপি পরেছে, আমরা একটু বাইরে বেরোলাম, চলুন হেঁটে আসি দিক দিয়ে সামনের দিক দিয়ে। এটা গোড়াচাঁদের গ্রাম, খেয়ে দিয়ে উঠলাম, খেয়ে দিয়ে উঠে আর বসিনি, একদম সেইভাবে বেরিয়ে গেলাম। যাই না কোথায় যাচ্ছি, দেখি কোথায় যাবে, মাঠে চলো। বাহ, ও আচ্ছা এদিকটা এরকম, দেখুন একদম পাড়ার ভিতরে, এটা হচ্ছে পুরো একদম এই জায়গাটা গোড়াচাঁদ এদিকে আসো, এটা তো পুরো একদম মানে মুসলিম এরিয়া, এটা পুরো এটা সেন্টার না, এটা মসজিদ তোমাদের, মসজিদের চতুর্দিকে পুকুর, চতুর্দিকে পুকুর কেন, পুকুর আচ্ছা সৌন্দর্য করার জন্য, তাই তো? যারা বাংলাদেশ থেকে দেখছেন অনেকে দেখতে চেয়েছিলেন যে আমাদের ভারতবর্ষে মুসলিম এরিয়া গ্রাম অঞ্চলগুলো যেখানে মুসলিমরা একত্রে থাকে অনেকেই, এটা হচ্ছে সেই জায়গাটা। এখানে কিন্তু সব এরা বেশিরভাগ সব মুসলিম এরিয়াতে। এই রাস্তাটা কোথায় কোথায় গেছে, মাঠে? আচ্ছা বাই দা ওয়ে আমি একটুখানি ওকে দেখাই, ওর নামটা আমি বাবা করে ভুলে যাই, গোড়াচাঁদ, গোড়াচাঁদ, গোড়াচাঁদের, গোড়াচাঁদের অ্যাকচুয়ালি কি, গোড়াচাঁদ আমার ভিডিওগুলো দেখে, ওর বাংলাদেশে যাওয়ার খুব ইচ্ছা, মানে ও অনেক আগে থেকে অনেক ছোটোবেলা থেকে বাংলাদেশের নাটক দেখতো, বাংলাদেশের মুভি দেখতো, সেই দেখে বাংলাদেশে যাওয়ার ইচ্ছা। তো আমাকে কমেন্ট করতে দাদা আমাকে একটু বাংলাদেশ নিয়ে যাবে, বাংলাদেশ নিয়ে যাবে এরকম একটা ব্যাপার। তো এবারে আমি ওকে বলেছি যে আমি যদি নেক্সট টাইম যাই ওকে আমার সাথে বাংলাদেশে নিয়ে যাবো ঘুরতে। রাজাস, তো ওকে আমি নেক্সট টাইম বাংলাদেশে ঘুরতে নিয়ে যাবো। তো এটা আমার আর ওর ওর মেইন ব্যাপার হচ্ছে পাসপোর্ট লাগে, ইন্টারন্যাশনাল একটা ট্রিপ করতে গেলে পাসপোর্ট লাগে, তো অবশ্যই ওকে আমি আমার সাথে নিতে পারি কারণ ওর পাসপোর্ট আছে, ওকে আমি ভিসাও করিয়ে দিয়েছি। এবারে ইমিগ্রেশন যেটা হবে ইমিগ্রেশনে সেটাও করবে, ইমিগ্রেশন করার পরে তারপর ওকে আমি যে বাংলাদেশে যাবো সেই বাংলাদেশে আমার সামর্থ্য দিয়ে যতটুকু পারবো ওকে ঘুরিয়ে দেখাবো। কী করে যাবে? হ্যাঁ হ্যাঁ, তো আমরা ইচ্ছা আছে ঢাকা যাবো। দাদাকে ঘন ঘন লাইক দেবে? না সেরকম না, ঘন ঘন লাইক দেবে দাদাকে বলছে, দাদাকে ঘন ঘন লাইক দেবে মানে কি করা যায়। যাই হোক, আর ওদের বাড়িতে এসছি ভাই সিরিয়াসলি, ও যে মানে নিজের, হ্যাঁ কলাই শাক, কড়াই, 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 ও নিজের হাতে রান্না করেছে,
নিজের হাতে রান্না করে আমাদের খাইয়েছে, মাছ মাংস তারপরে চিংড়ি, মানে এভরিথিং, মানে কি বলে কিছু বাদ দেয়নি। দেখুন ছোট্ট একটা ডোবা, এখানে কি হাঁস টান করার জন্য? এটা আমাদের বাড়ি, এই মাঠে হচ্ছে ঘোড়ার দৌড় হয়। বেগুনগুলো দেখো, এটা হচ্ছে ওদের বাড়ি, ঠিক আছে? কত সুন্দর দেখুন ওদের বাড়িটা। হ্যাঁ আচ্ছা, গ্রামের ভিতরে ঘর বাড়ি দেখুন, কত সুন্দর ঘর বাড়ি ওদের। এটা কলমের না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমাদের কলকাতার কলম আর এখানকার কলম একটু ডিফারেন্স, এখানকার কলমগুলো সরু সরু। হ্যাঁ এটা সামনে, এটা 10x10। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিতরে আচ্ছা, এখনো পুরো কমপ্লিট হয়নি বাড়িটার, বাট সুন্দর বাড়িটা, দেখুন আপনাদের দেখাই, খুবই সুন্দর তো। আচ্ছা আচ্ছা, আমাদের জুতো পড়া না, থাকি তুমি আসো। না না, আমি এখানে ঢুকবো না, ভিতরে ঢুকবো না, এখানে ঢুকবো না, এখানে দেখিনি। বাহ, ছাদে গিয়ে দেখাই, চলুন আসুন। মানে এখানে অলরেডি 16 লাখ টাকা খরচা করেছে। আসলে কি, গ্রামের ভিতরে মাল আনতে গেলে একটা কস্টিং এর বেশি পড়ে, সেই কারণে বেশি ইট তৈরি হয় আমাদের এখানে। নদী কোন দিকে তোমাদের নদী? ওই তো মাঠ ভাইরে, ওই মাঠে গেলে ভাটা দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে সবাই ওই ই করছে। এটা তোমার মা নাকি? একটু কথা বলি, তারপর আপনাদেরকে আরো ঘুরিয়ে দেখাচ্ছি, চলুন। এগুলো কি ধান? তোমার ধান চাষ হয়? বাহ, এখন ওদের মানে বাড়ির কাজকর্ম বাকি, এখনো ফ্লোরটা ওদের পাকা করা হয়নি, করবে নিশ্চয়ই। এখানে অনেকগুলো রুম আছে, এই একটা রুম, রুম এটা তুমি থাকো নাকি? বাহ, ও আবার কেরালাতে কাজ করে, ও কেরালাতে হচ্ছে যে সোনার কাজ করে, তাই তো? আবার ও রিসেন্টলি কেরালায় যাবে, কেরালায় গিয়ে আবার 1 বছর পরে আবার এই গ্রামে আসবে। তো এই গ্রাম থেকে যারা দেখবেন তাদের কাছে রিকোয়েস্ট, যারা যারা আমার ভিডিও দেখবেন তারা সবাই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। কুলপি থানা এটা? ও আচ্ছা, কুলপি থানার ভিতরে এটা। তো গ্রামটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এটা কোথায় আবার? এটা কোথায় কোথায়? এটা তোমাদের ঘর? ও আচ্ছা, তোমাদের কটা ঘর? দুটো? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, ওর আব্বার হচ্ছে গিয়ে দুটো বিয়ে, তো এইটা হচ্ছে আরেকটা বাড়ি আর কি। এটাও তো অনেক সুন্দর মাটির ঘর, মাটির ঘর কিন্তু ভালো, এখানে রং করা তো। বাহ বেশ সুন্দর। এটা কে? কাকি ভালো আছেন? আসসালামু আলাইকুম। যাক ভালো, তুমি, তোমার নাম কি? তোর নাম কি? মাসিদুর রহমান পুরকাইত। মাসিদুর রহমান পুরকাইত, কোন ক্লাসে পড়ো? 5-এ। 5-এ মসজিদে পড়ো? এই কি মাদ্রাসায় পড়ো? মাদ্রাসায় 5-এ পড়ো? ভিতরে যেতে হবে না, ভিতরে। ওরে বাপরে, বাহ ভিতরে খুব সুন্দর তো। আচ্ছা, মাটির ঘরের ভিতরে দেখুন, মুসলমানি হয়েছে? হ্যাঁ। কবে হয়েছে? লজ্জা পাচ্ছে তাহলে। এখানে পানও খায় আবার, দেখুন পানের ডিব্বা, এই যে পান। গোড়া চাঁদকে একটা বাংলাদেশের বিয়ে দিতে হবে। গোড়া চাঁদ কি বাংলাদেশের বিয়ে দেবো একটা? আবার যেতে পারে বাংলাদেশ কি খুব ভালোবাসে গোড়া চাঁদ? আচ্ছা, না বাংলাদেশ কি খুব ভালোবাসে এমনিতে নাকি? আচ্ছা যাই হোক, আমরা এখন আছি ডায়মন্ড হারবারে, সেই মাছের আড়তের এখানটায়। তো আমরা আবার আবার বাড়ি যাচ্ছি, ওরা আমাকে আবার ছাড়তে এসছে। তো এগুলোকে বলা হয় কি বলে এগুলোকে, এই গাড়িগুলোকে টোটো, ম্যাজিক ম্যাজিক গাড়িতে, এগুলোকে বলা হয় ম্যাজিক ম্যাজিক গাড়িতে করে আমরা যাচ্ছি, নদীর পাশ থেকে যাবো আমরা এখন। ম্যাজিক এটা পান খেয়েছিলাম সেজন্য টোটার আলো আছে। যাই হোক, আমরা দেখুই, দেখাই আপনাদের। হ্যাঁ হলদিয়া,
দেখেছেন ডায়মন্ড হারবারের সৌন্দর্য কত সুন্দর দেখতে লাগছে ডায়মন্ড হারবারকে। এখানটা দেখুন, বাহ নদীটা দেখুন কত সুন্দর লাগছে নদীটা। চলুন সামনে দিয়ে ঘুরে আসি। আসলে ওদের বাড়ি থেকে বেরিয়ে আমরা একটু নদীর পাড়ে আসলাম। ওদের বাড়ি থেকে এখানে আসতে প্রায় আধা ঘন্টা প্রায় এরকম লাগে, আধা ঘন্টা 45 মিনিটের মতো। এই যে ম্যাজিক, এতে একটু বেশি সময় লাগে। আসার সময় যখন বাসে গেছিলাম তখন কম সময় লেগেছে। তো আমরা এখন নদীর পাড়ে, ডায়মন্ড হারবার সেই নদী। আর এখানে দেখুন আই লাভ ডায়মন্ড হারবার লেখা সামনে। এই পার থেকে ওপার কিছু দেখা যায় না, এতটা বড়। ওই পারটা আবার মেদিনীপুর ডিস্ট্রিক্টে পড়ে যাচ্ছে। ডায়মন্ড হারবারের এই জায়গাটা খুবই নাম করা একটা জায়গা। আর এইখানটায় সন্ধ্যের পরে সব মানুষজন এসে কিন্তু এখানে টাইম স্পেন্ড করে। এই দেখতেই পাচ্ছেন এখানে কত মানুষজন রয়েছে, তারা সবাই এসছে এই নদীর পাশে এসে টাইম স্পেন্ড করছে। আর আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন, আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ থেকে যে লঞ্চটা আসে, মানে আমাদের ভারতে একটা নতুন রাজারহাট সি বলে একটা লঞ্চ, সেই রাজারহাট সি 10 না এরকম কিছু একটা লঞ্চটার নাম। তো সেই লঞ্চটা কিন্তু বাংলাদেশ থেকে যে আসে সুন্দরবন হয়ে, তারপর কিন্তু আমাদের হুগলি নদী ডায়মন্ড হারবারে এই নদী হয়েই কিন্তু এটা কলকাতায় প্রবেশ করে। এই হুগলি নদী হয়ে এই যে এইখান থেকেই যায় কিন্তু কলকাতার দিকে। এবার আমরা এখন যেখানে দাঁড়িয়েছি এদিকটা হচ্ছে সেই নামখানার দিকে, সুন্দরবনের দিকে, আর এদিকটা হচ্ছে গিয়ে আমাদের কলকাতার দিকে। আবার কুয়াশাও পড়েছে কিন্তু দেখা যাচ্ছে না, কুয়াশা। চলো আমরা আস্তে আস্তে যাই ওদিকে। আর গোড়াচাঁদ কিন্তু সেই ই পরেই আছে এখনো, লুঙ্গি লুঙ্গি ম্যান। ওদিকে খাবার দোকান না, দেখুন এই পাশে আবার খাবারের দোকানগুলো, শিক কাবাব তৈরি হয় না ওখানটায়। আচ্ছা আচ্ছা, তোমরা এখানে আসো বেড়াতে আসো, এখানে বেশি মানে তোমাদের কেনাকাটি করো ডায়মন্ড হারবার থেকে। তোমাদের বাড়িটা এমন একটা জায়গায়, তোমাদের পরে তোমাদের বাড়ি থেকে তো মোটামুটি ওই কুলপি নিশ্চিন্তপুর কুলপি ব্যবহার করি। পেরেছি এখানে একটা জেটি দেখতে পাচ্ছি, এই জেটিটা এখান থেকে নৌকো ছাড়ে না? আচ্ছা, কলকাতা লঞ্চ গুলো ছাড়ে। আচ্ছা আচ্ছা, কলকাতা দেখি। তো গাইস, এই ভিডিওটা আর বড় করবো না, এই ভিডিওটা এখান থেকে শেষ করছি। তো কেমন লাগলো এই গ্রামের ভিডিওটা? তো এখানে এসেছিলাম, আপনাদেরকে দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে এই গ্রামের একটা সুন্দর ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো। এই হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে ইসলাম সম্প্রদায়ের মানুষজনদের বাড়ি, তারা এইভাবে থাকে এখানটায়। খুবই সুন্দর এখানকার পরিবেশ। আর ওই পুচকেটাকে বলেছিলাম ওয়াজ শোনাতে, ওয়াজ শোনাবেন একটা, শোনা না ওয়াজ, গজল বল একটা। আচ্ছা শোনাবে না। যাই হোক, টাটা, সবাইকে ভালো থাকবেন, সবাই দেখা হবে নেক্সট ব্লগে, বাই।